প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ মাকে পাঁচ করে হত্যা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কথা শুনতে রাজশাহীর জনসভায় মানুষের ঢল নামবে বললেন মেয়র লিটন শেখ হাসিনাকে রাজশাহীতে স্বাগতম জানিয়ে যাসদের বর্ণাঢ্য র্যালি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নূরজাহান বেগম নামে এক নারীকে পাঁচ টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের ছেলেসহ সাত আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত একই সাথে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয় মঙ্গলবার দুপুর বারোটার দিকে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের ছেলে হুমায়ুন কবির হুমু নীরব নূর ইসলাম কালাম সুমন হামিদ ও ইসমাইল সরকারি কৌশুলি পিপি গুলজার আহমেদ জুয়েল জানান এ হত্যার ঘটনায় প্রথমে নিহতের ছেলে হুমায়ুন কবির হুমু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে সূত্র ধরে পুলিশি তদন্তে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে একই সঙ্গে তার সাত সহযোগী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রমাণ পায় পুলিশ তিনি আরো বলেন রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিলেন পাওনা টাকা পরিশোধে জমি বিক্রি জের ধরে এ হত্যাকাণ্ড নিহতের ছেলে ও তার সহযোগীরা এ সময় ওই নারীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর পাঁচ খণ্ড করে পাওনাদারদের ধান খেতে তা ছড়িয়ে ছিটিয়ে রাখে আগামী উনত্রিশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত রাজশাহী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র এ এইচ এম লিটন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বি সাত্তার প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার যে কথা তিনি বলেছেন যেটি এবারে নির্বাচনের মূল প্রতিপাদ্য বিষয় সেই স্মার্ট বাংলাদেশের কথাগুলো শোনবার জন্য জনসভায় মানুষের ঢল নামবে জামাল লিটন আরো বলেন নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন বিএনপি যদি আবারও আগুন সন্ত্রাস করতে আসে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় আগুন সন্ত্রাস করতে চায় তাহলে তাদের সেই হাত ভেঙে দিতে হবে সেই হাত পুড়িয়ে ফেলতে হবে সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ বিভাগের সকল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন আগামী উনত্রিশে জানুয়ারি প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে বিশিষ্ট নাগরিক ও সুধিজনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এম খারুজাম লিটন দুপুরে নগর ভবনে সিটি এ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী জনসভা সফল করতে এবং রাজশাহী মহানগরীর উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করেন সভায় অংশগ্রহণকারী বক্তারা সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ এইচ এম লিটন বলেন রাজশাহী মহানগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আব্দুল খালেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বিজ সাত্তার সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুল নেসা তালুকদার সহ বিশিষ্ট নাগরিক ও সুধিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহীতে স্বাগতম জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে চৌদ্দ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদ রাজশাহী মহানগর মঙ্গলবার বিকেল চারটায় গণকপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মহানগর জাসোদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার মান্নান জামি রাজশাহী মহানগর জাসুদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সহসভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ সহ অন্যরা সমাবেশে সঞ্চালনা করেন মহানগর জাসদের দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির সভাপতির বক্তব্যে আবদুল্লা আল মাসুদ শিবলি বলেন রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য তিনি বলেন মহানগর সহ এ অঞ্চলে গত এক দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে মানুষ তার সুফল ভোগ করছে তবে তিনি রাজশাহীতে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন করে বেকারদের কর্মসংস্থান নিশ্চিতের এবং দুর্নীতিবাজ লুটেরা বিদেশে টাকা পাচারকারীদের দমন করে পাচারকৃত অর্থ ফেরত রাজশাহী ওয়াসার পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করাসহ সহ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তাকে যাসদ শুভ আগমন জানিয়েছে ইতিমধ্যে আমরা মিছিল করে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে শিক্ষানগরী বিভাগীয় পুরনো বিভাগীয় শহর এই শহরে সুপেয় পানি মানুষ পাচ্ছে না এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পদ্মা নদীর থেকে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে এই প্লান্টটা অবিলম্বে চালু করা উচিত এবং শিক্ষানগরী রাজশাহীতে একটি কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা শিল্পনগরী গড়ে তোলার আমরা দাবি জানাচ্ছি এবং রাজশাহীতে প্রচুর বেকার এই বেকারত্ব দূর করার জন্য এই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুললে অনেকটা বেকারত্ব এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ